মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে পেঁপের ঘন্ট আপনাদের শেয়ার করছি। একটা পেঁপে নিয়েছি, পেঁপেটা কেটে খোসা ছাড়িয়ে বীজটা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁপেটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে। একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে গ্রেট করা পেঁপেটা দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। পেঁপে ভাপ দেওয়া হয়ে গেছে, জলটা ফেলে পেঁপেটা ছেঁকে নিচ্ছি। কড়াইতে 2 চামচ সরষার তেল দিচ্ছি। 2 আলু মিডিয়াম সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু নুন, একটু হলুদ দিয়ে আলুটা আমি লাল করে ভেজে নিচ্ছি। এই পেঁপের ঘন্ট গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবার মধ্যে খেতে খুব ভালো লাগে। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা আমি উঠিয়ে নিচ্ছি। এই পেঁপের ঘন্ট মনেই হয় না পেঁপের ঘন্ট, মনে হয় বাঁধাকপির তরকারি খাচ্ছি। ওই তেলেই একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, 2 এলাচ, একটু দারচিনি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, একটা টমেটো দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। তাই টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। টমেটো ভাজা হয়ে গেছে, 1/2 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মশলাটা আমি ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। 2 মিনিট আরও আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে পেঁপের ঘন্ট বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। ভাপ দিয়ে রাখা পেঁপে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আলু আর মশলার সাথে পেঁপেটা ভালো করে মিলিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর 4টে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি, ভালো করে মিলিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁপেটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পেঁপের জলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি দিলে খেতে ভালো লাগে। মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট আমি ভালো করে ঘন্টটা, পেঁপের ঘন্ট কষিয়ে নিচ্ছি। 1/2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু মিলিয়ে দিচ্ছি। 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা মিলিয়ে দিচ্ছি। পেঁপের ঘন্ট রেডি। গ্যাস বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি, প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনাদের পেঁপের ঘন্ট ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।